এনআইডিটা এখানেই থাকা প্রয়োজন, এটা এক বাক্যে সকলেই বলেছেন। এটা নিয়ে যেমন ওনাদের যে নলেজটা আছে, আমার সেই নলেজ নাই। আমরা শুদ্ধ সিদ্ধান্ত নিয়েছি কি নেইনি, আমরা আমাদের অভিমতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। গাইবান্ধাতে যে একটা ঘটনা ঘটে গেল, আমাদের প্রয়োজন ছিল এ বিষয়ে আরও এনলাইটেন হওয়া যে ওনাদের তরফ থেকে কোনো গাইডেন্স যাচ্ছে কি না, ওনারা এটাকে কীভাবে মূল্যায়ন করছেন, অতটুকু। আমি খুব বেশি কথা বলতে চাই না। আজকে যে আলোচনাগুলো হয়েছে সেখানে ওনারা ওয়াইড পার্সপেক্টিভে কথা বলেছেন, আমরা কথা বলিনি। ওনারা হ্যাঁ এনআইডি নিয়েও ওনারা বলেছেন যে এনআইডিটা এখানেই থাকা প্রয়োজন, এটা এক বাক্যে সকলেই বলেছেন। এটা নিয়ে যেমন ওনাদের যে নলেজটা আছে, আমার সেই নলেজ নাই, এনআইডি নিয়ে বলেছেন। ইভিএম নিয়েও পক্ষে বিপক্ষে কথা হয়েছে, পক্ষেই বেশি বক্তব্য হয়েছে, কিন্তু বলেছে এটা নিয়ে একটা পারসেপশন নেগেটিভ মানে জনমনে রয়েছে, সেই পারসেপশনটা দূর করতে হবে। এবং আমাদেরকে জাতীয় নির্বাচনের দিকে নজর দিতে হবে। আমরা যে অ্যাকশনটা গাইবান্ধাতে নিয়েছি এটাও জানতে চেয়েছিলাম, ওনারা বলেছেন এটা সঠিক হয়েছে, আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে ঠিক হয়েছে। এবং ওনারা আমাদেরকে আমাদের মুরব্বীজন হিসেবে, আমাদের গুরুজন হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন সততার সাথে, সাহসিকতার সাথে আমাদেরকে এগিয়ে যেতে। আমরা ওইটুকুই বলতে চাই। আমরা ওনাদের কাছ থেকে যে গাইডেন্সটা আজকে পেয়েছি, যে বক্তব্যগুলো শুনেছি, সেগুলো আমাদেরকে এডুকেটেড করেছে, আমাদেরকে ইন্সপায়ার করেছে। আমি এর বেশি আজকে আপনাদের আর কিছু বলবো না। আমার সহকর্মীরাও ক্লান্ত, ওনারাও লাস্ট এতে চলে গেছেন। এইটুকু একটা প্রশ্ন স্যার, এখন কমিশনার বলে গেলেন যে গাইবান্ধা যদি ফলোআপ না করা হয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, তাহলে আপনাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। এটা যেন একটা রোল মডেল না হয় সামনে, যেন এটা ধারাবাহিক, এটা অপেক্ষা। আমরা তো তদন্ত কমিটি গঠন করেছি, রিপোর্টটা আসুক, তারপরে আপনারা দেখেন, ওয়েট এন্ড সি যে আমরা কোনো ওর পদক্ষেপ নেই কি নেই না, সেটা আমরা দেখবো। কাজে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। থ্যাংক ইউ। না স্যার, আইনে যা আছে সে আইন অনুযায়ী অনিয়ম হয়েছে, আপনারা ভোট বন্ধ করে দিয়েছেন, কিন্তু প্রাক্তনদের কাছ থেকে এটা জাস্টিফাই করার কেন প্রয়োজনীয়তা পড়লো? আপনারা আইন যা আছে অনিয়ম হয়েছে বন্ধ করবেন, তাহলে ওনাদের থেকেই মূল্যায়নের কেন দরকার? না, মূল্যায়ন খুবই প্রয়োজন আছে। যে কোনো জিনিস আমরা যে কোনো আইনগতভাবে বিচারক হিসেবে, যে কোনো হিসাবে আমরা সবসময় আবার সহকর্মীদেরকে জিজ্ঞেস করি আমার সিদ্ধান্তটাকে ঠিক হয়েছে কিনা। যখনই এই জিনিসটা খুব ক্রিটিক্যাল ছিল, প্রথমবারের মতো একটা বড় ধরনের পদক্ষেপ বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়েছে, এবং এটা যথেষ্ট আমি যেটাকে বলে সেন্সেশন ক্রিয়েট করেছিল সর্বমহলে, এবং এটা নিয়ে আমি পক্ষেও বক্তব্য শুনেছি, বিপক্ষেও বক্তব্য শুনেছি। আমরা শুদ্ধ সিদ্ধান্ত নিয়েছি কি নেইনি, আমরা আমাদের অভিমতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও এটা সঠিক নাও হতে পারে, কোর্টে গিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করেন, ওনারা যদি এসে বলতেন না আপনারা এটা সঠিক সিদ্ধান্ত নেননি, তাহলে আমাদের একটা আমাদের যে সিদ্ধান্তটা পর্যালোচনা করার প্রয়োজন হতো। কিন্তু আমরাও ওনারা সকলেই সহমত নয়, একমত পছন্দ করেছি যে সিদ্ধান্তটা সঠিক হয়েছে, আপনারা এগিয়ে চলুন। থ্যাংক ইউ।